সাবস্ক্রাইব করুন ডিটিভি চ্যানেলকে এবং বেল আইকনটিকে প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, আমি অন্বেষা আবার জেনিভা থেকে। আপাতত এখন অফিস থেকে বাড়ি ফিরছি, দাঁড়িয়ে আছি হচ্ছে ট্রাম স্টেশনে। এই ট্রাম স্টেশনটি হচ্ছে আমার অফিসের একদম কাছে। ওই সাদা বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওটা আমার অফিস। লম্বা বিল্ডিংটা, মানে পিছনের বিল্ডিংটা। এখানে লোকজন দাঁড়িয়ে আছে উল্টো দিকে ট্রাম স্টেশনে, দুটো পরপর দাঁড়ানোর জায়গা, মাঝখানে একটা টিকিট ভেন্ডিং মেশিন যেখান থেকে অবভিয়াসলি টিকিট নিতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে ট্রাম রুটটা আছে যেটা মাঝখান দিয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু কোনো ধরনের অন্য কোনো যানবাহন চলাচল করে না। আর আপনারা যদি এইভাবে দেখেন, এখান থেকে দেখতে পাবেন যে গাড়ি যাওয়ার আলাদা রাস্তা আছে। আরেকটা দৃশ্য আপনাদের দেখাই, নিচে যদি একটু জুম করে দেখাতে পারি, এখান দিয়ে ট্রেন যাচ্ছে। এটা এসবিবি ট্রেন, এসবিবি হচ্ছে সুইজারল্যান্ডের যেটা ট্রেন সংস্থা। সো আমি দাঁড়িয়ে আছি, আপাতত ওয়েট করছি আমার ট্রামের জন্যে। 3-4 মিনিটে এসে যাওয়া উচিত। আমার ট্রাম মোটামুটি এসে গেছে, ট্রামটা দেখছেন আসছে। 15 নম্বর ট্রাম প্যালেটস যাওয়ার জন্যে, আমার বাড়ির জন্য এই ট্রামটাই যায়। তো আমি সকালবেলা একটা রুটে আসি, মোটামুটি ফেরার সময় এই রুটটাতে ফেরার চেষ্টা করি। দেখুন এখানে প্রচুর ভিড়, লোকজন ওঠার জন্যে চেষ্টা করছে, বাটন প্রেস করলো উঠে গেল, এবার আমিও উঠলাম। ও থ্যাংক গড, লাকিলি আজকে একটি বসার জায়গা পেয়েছি। এখানে বাংলা কথা খুব একটা বলা হয় না, বুঝলেন তো? অ্যাটলিস্ট এইভাবে যদিও বা বলতে পারি সেটাও অনেক। ঠিক আছে, এই যে অ্যানাউন্স করছে যে প্রশেন আরে বুটিনি। প্রশেন আরে এই কথাটার মানে হচ্ছে নেক্সট স্টপ, নেক্সট স্টপ ইজ বুটিনি। দেখুন আপনি সব কিছু উল্টো দিকে দেখতে পাবেন, কারণ ট্রামটা এদিকে যাচ্ছে, আমি তার একটু উল্টো দিকে সিট করে বসে আছি। সো এখান দিয়ে আপনার তো গাড়ি যাওয়াই দেখতে পাবেন। রাস্তাঘাট খুব পরিষ্কার, একটা জিনিস যদি লক্ষ্য করেন, এবং লোকজন জেব্রা ক্রসিং ছাড়া হাঁটে না, কেন হাঁটে না আমি জানি না। তারপরে হচ্ছে যে যখন সিগনাল হয় তখনই তারা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। এই মুহূর্তে যদিও রাস্তা দিয়ে আমি কোনো সাইকেল দেখতে পাচ্ছি না, বাট স্টিল যেরকম আমি আপনাদের আগেও বলেছি, দেয়ার ইজ দেখুন এই একটা সাইকেল যাচ্ছে, দেয়ার ইজ সেপারেট রুট ফর সাইকেল, অ্যান্ড সাইকেল শুধু সেখান দিয়েই যায়, অ্যান্ড দেয়ার ইজ সেপারেট রুট ফর পিপল টু ওয়াক। সো লোকজন যাওয়া, সাইকেল যাওয়া, এগুলোর সাথে কিন্তু গাড়ি যাওয়া, বাস যাওয়ার কোনো কিংবা ট্রাম যাওয়ার কিন্তু কোনো ইন্টারমিংলিং হয় না। আরেকটা যেটা জিনিস হয় যে বাস সবসময় বাসের নিজের রুট দিয়ে যায়। আচ্ছা, বাস ট্রাম এটা ছাড়াও সুইজারল্যান্ডে যে আর দুটো প্রধান মেন আমাদের ওয়ে অফ ট্রান্সপোর্টেশন আছে, দেখুন আরেকটা সেটা হচ্ছে ট্রেন আর বোট। এবার বোট এই জন্যে আপনারা ভাববেন না যে খুব একটা নদী আছে বিশাল বড় বড়, তার দিয়ে নৌকা যায়। হ্যাঁ, বোট চায়, বাট সেই বোটগুলো মেনলি ফেরি করে ইন দি লেকস, কারণ সুইজারল্যান্ডের লেকের সংখ্যা অনেক। প্রত্যেকটা জায়গাতেই গেলে দেখতে পাবেন চারিদিকে পাহাড়, মাঝখানে একটা বেসিন হিসেবে একটা লেক আছে। আমি অবভিয়াসলি দেখাবো, মেবি ইন সাম আদার এপিসোড আর মেবি ইন সাম আদার স্টোরি, বাট ইয়াস ট্রেন এবং বোট এই দুটো আপনাদেরকে দেখানোটা বাকি আছে, আমি অবভিয়াসলি কোনো না কোনো দিন দেখাবো। আপাতত আজকের রাইডটা হচ্ছে ট্রাম রাইড। সো ট্রাম ইজ নাথিং বাট এটা বাসেরই, মানে আমাদের ওখানে ট্রামেরই মতন, শুধু এখানে একটু উন্নত, ভেতরটা দেখতে আপনার অনেকটা আমাদের কলকাতার মেট্রোর মতন লাগতে পারে। মেট্রোটা যাই হোক, হয়তো ওখানটাই বেটার ছিল, আবার কলকাতার অনেক কিছুই বেটার। সামনে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সাইকেল স্ট্যান্ড রয়েছে, যেখানে একটা পাবলিক সাইকেল স্ট্যান্ড, রাস্তার ধারেই লোকজন সাইকেল দাঁড় করিয়ে চলে গেছে। আচ্ছা, আর এখানে অ্যাসাজ দাঁড় করান দেখানোর মতন আমার খুব একটা কিছু নেই আপনাদেরকে। রোজকার রাস্তা যাতায়াত আর নতুনত্ব কী দেখাবো, হয়তো না আমার নতুনত্ব মনে হচ্ছে না। একটা পাস করলো একটা ট্রাম জাস্ট কা ঘেসে, এইটা হচ্ছে কূপ, লেখাটা দেখতে পাচ্ছেন কূপ, এটা হচ্ছে আমাদের বিগ বাজার স্পেন্সার্সের মতন একটা দোকান কিংবা মার্কেট বলতে পারেন, সুপার মার্কেট বলতেও পারেন নাও বলতে পারেন। তো সুইজারল্যান্ডের যে কটা চেইন অফ এরকম মার্কেটস আছে তার মধ্যে হচ্ছে কূপ অন্যতম, কূপ মিগ্রোস এগুলো একটা। তো সেই ইনফরমেশানগুলো দেবো আমি যেদিনকে আমরা
একসাথে কিছু বাজার করতে যাব। আজকেও যেতে পারি, পরেও একদিন যেতে পারি, সেটা দেখার জন্যে আপনাকে আমাদের এই চ্যানেলটা দেখতে থাকতে হবে। আর অবভিয়াসলি আমাকে আপনারা বলতে ভুলবেন না যে কেমন লাগছে, কমেন্টসে লিখুন, আরও আপনাদের ফিডব্যাকস দিন, কি অন্য রকমের জিনিস আপনারা দেখতে চান, জানতে চান সুইজারল্যান্ডের ব্যাপারে মেনলি। হ্যাঁ, অবভিয়াসলি এখান থেকে কোথাও অন্য জায়গায় ইউরোপে গেলে সেই ইনফরমেশনগুলোও থাকবে। চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আর যাবতীয় ইনফরমেশন আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, যেটার লিঙ্কটাও আমরা দিয়েছি অবভিয়াসলি। যাই হোক, আপাতত ঘরের দিকে যাওয়া যাক, দেখি কতক্ষণে বাড়ি পৌঁছে। ও হ্যাঁ, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে তো দিতেই হবে, কলকাতার জ্যাম, ব্যাঙ্গালোরের জ্যাম, এগুলোকে আমরা গালাগালি করি, একদম করবেন না। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি ভুক্তভোগী, আমার যেই টাইমটা সকালবেলা 15 মিনিট লাগে সেই টাইমটা বিকালবেলা অ্যাটলিস্ট আধ ঘন্টা লাগে আমার অফিস থেকে বাড়ি ফিরতে, অনলি বিকজ অফ জ্যাম। আর এখানে আর জিনিস আছে, কেউ হর্ন বাজায় না, কেউ কাউকে ওভারটেক করে না সচরাচর, সোজা একটা রাস্তা চলে গেল। আপাতত এসে গেছি আমরা ট্রেন স্টেশনে, এখানে ম্যাক্সিমাম লোকজন নামে। এখানে যদি দেখতে পান, আমার এখানে আরেকটি বাস দাঁড়িয়ে আছে, একটা ট্রাম না। তো ট্রেন স্টেশনের ব্যাপারটা হচ্ছে এমন প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে আলাদা আলাদা যেখান থেকে আমার বাস কিংবা ট্রাম চলতে থাকে। দেখুন, এখানে প্রচুর লোকজন নামে। আমি একটু অন্য ইনফরমেশন আপনাদের মাঝে মাঝে আগেই দিয়ে ফেলেছি, যাই হোক শেষ করার আগে আমি আবার বলছি, আমাদের চ্যানেলটাকে লাইক করুন যদি আপনার ভালো লাগে, আপনার ফিডব্যাকস অবশ্যই দেবেন। আমি কিছু আরও নতুন নতুন ইনফরমেশন, জাস্ট ডে টু ডে আমার এখানে চলাফেরা, কারণ এটা হয়তো একঘেয়ে হয়ে যাচ্ছে আমার কাছে, কিন্তু হ্যাঁ এভাবে ভাবতে গেলে অবশ্যই নতুন, যেভাবে কলকাতায় থাকতাম তার থেকে প্রচুর নতুন। কোনোদিন আপনাকে আমার বাড়ির ভেতরটাও দেখাবো, খুব আহামরি কিছু না, বাট ইট হ্যাজ গট সাম ডিফারেন্ট থিংস টু ডিল উইথ ডিফারেন্ট থিংস, সো মেবি। ততক্ষণ আপনারা আমাদের ওয়েবসাইট লিঙ্কে যেটা নিচে দেওয়া আছে আর আমাদের চ্যানেলে জাপানের ভিডিওগুলো দেখতে থাকুন, প্রচুর ইনফরমেশন আর প্রচুর ছবি সব কিছু পাবেন, দারুণ লাগবে, অবশ্যই দেখবেন। ওহো, আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, মা এসেছে কিছুদিনের জন্য আমার এখানে থাকতে। তো যা হয় আর কি, যে কেউ ইউরোপে এলে একটা জায়গা অন্য কোথাও যাক আর নাই যাক, একটা তো মাস্ট ভিজিট জায়গা আছে, তাই না বলুন? বুঝতেই পেরে গেছেন, প্যারিস। তাহলে নেক্সট উইকে বা নেক্সট ভিডিওতে আপনাদের জন্য থাকছে প্যারিস ভ্রমণ। আজকে রাতে মাকে নিয়ে যাচ্ছি প্যারিস বাসে করে, একটু অফবিট ব্যাপার, বাসে, ট্রেন কিংবা প্লেন হতে পারতো, বাসে কেন, যাকগে সে কথাগুলো না হয় সেখানে যখন যাব তখন বলবো। আপাতত টাটা, তাহলে দেখা হবে এরপর প্যারিসে, বাই বাই।